এক বৈঠকের মাধ্যমে উশু অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা নয়া কমিটি গঠন হয় রবিবার। এদিনের বৈঠকে রাজ্য ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব স্বপন সাহা, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সুজিত রায় সহ অন্যান্যদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে 7 সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। আগামী 4 বছরের জন্য উশু অ্যাসোসিয়েশন বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করবে এই কমিটি। এই নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডক্টর প্রণব পাল, সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্বহিন্দ শর্মা, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চয়ন দেবনাথ, সহসম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অলয় দেববর্মা এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন শুভঙ্কর আচার্য। এছাড়াও রয়েছেন অন্যান্য সদস্যরা। এদিন কমিটি গঠন প্রসঙ্গে উশু অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ডক্টর প্রণব পাল বলেন, বিগত দিনে রাজ্যের উশু খেলোয়াড়দের সাথে প্রতারণা হয়েছে, তাই আগামী দিনে যেন রাজ্যের খেলোয়াড়দের স্বার্থে কাজ করবে নবগঠিত এই কমিটি। গ্রামীণ স্তর থেকে প্রতিভাবান উশু খেলোয়াড়দের তুলে এনে তাদের কীভাবে প্ল্যাটফর্ম প্রদান করা যায় এবং সেই সাথে কীভাবে রাজ্যের নাম উজ্জ্বল করা যায় সেই লক্ষ্যে কাজ করবে নবগঠিত এই কমিটি। একটা চাইনিজ মার্শাল আর্ট গেম, এটা আপনারা সবাই জানেন। বিগত দিনে এটা 4 বছরের জন্য এই কমিটিটা হয়েছে। বিগত দিনে দেখা গেছে যে রাজ্যের খেলোয়াড়দেরকে বিভিন্নভাবে প্রতারিত করা হয়েছে, যে ভালো খেলোয়াড়দেরকে টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। তো এই দুর্নীতিমুক্ত যে একটা অ্যাসোসিয়েশন ছিল সেটাকে রুখতে একটা নবনির্বাচিত একটা কমিটি গঠন করা হয়েছে এবং আগামী দিনে রাজ্যের খেলোয়াড়ের স্বার্থে এই কমিটি কাজ করবে। কীভাবে উশুকে রাজ্য স্তরে ত্রিপুরার নামটাকে আরও আলোকিত করা যায়, ত্রিপুরা থেকে কীভাবে আরও এগিয়ে নিয়ে যায়, ত্রিপুরার খেলোয়াড়দেরকে কীভাবে আরও সাহায্য করা যায়, সেই ব্যাপারে এই অ্যাসোসিয়েশন সর্বতভাবে সাহায্য করবে। তো আগামী দিনেও খেলোয়াড় এই অ্যাসোসিয়েশনের একটাই মুখ্য উদ্দেশ্য থাকবে, কীভাবে খেলোয়াড়দের শ্রীবৃদ্ধি করা যায়, ভালো খেলোয়াড়দেরকে গ্রামীণ স্তর থেকে জেলা স্তরে, জেলা স্তর থেকে রাজ্য স্তরে, তারপর রাজ্য স্তর থেকে আমাদের ন্যাশনাল স্তরে কীভাবে পৌঁছানো যায়, এর মাধ্যমে আমাদের ত্রিপুরার নামগুলিও উজ্জ্বল হবে, এই আশা রাখছি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।